আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর সবাই ভালো থাকেন এটাই কামনা করি। আমার ইউটিউব ফ্যামিলির অনেক ভাই বোনেরা কমেন্ট করে আমার খোঁজ খবর নিচ্ছেন, আমার কি অবস্থা জানতে চাচ্ছেন। এটা যে আমার কত ভালো লাগছে, মানে মনটা যে আমার কতটা ভালো লাগছে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা আমার জন্য যে ভাবছেন, আমার শরীরের কন্ডিশন এতই খারাপ, এতই অসুস্থতার মধ্যে দিয়ে আমি মাঝে মধ্যে ইউটিউবে আসি আর আপনাদের এই কমেন্টগুলো পড়ি, পড়লে মনে হয় আমার হার্টবিটটা অনেকটা সুস্থ হয়ে গেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি, নিঃশ্বাস নিতে আমার ভালো লাগছে, এমনটা আমার অনুভব হচ্ছে। কেননা আপনারা আমার ফ্যামিলি, যেহেতু আমার 20,000 ফ্যামিলি, অবশ্যই আমাকে আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, এভাবে আমার খোঁজখবর নেবেন, এটাই আশা করি। আর এই ভিডিওটি আমার ট্রিটমেন্টের আগেই করেছিলাম, কিন্তু ভিডিওটি আর আপলোড করা হয়নি, এডিট করতে পারিনি। এখন আমার ট্রিটমেন্ট চলছে। আসল কথা হচ্ছে, আমার জরায়ুতে একটা টিউমার হয়েছিল 2016 সালে। এই টিউমারটা কিন্তু অপারেশন করতে পারছিলেন না, এমন এক অবস্থা ছিল আর কি। তো এখন পর্যন্ত আমার এইটাই প্রবলেম হয়ে এখন মানে অনেকটা বড় আকার ধারণ করলো আর কি। তো এই ট্রিটমেন্ট করতে গিয়ে আমার 20 তারিখে প্রথম যখন আমাকে ইঞ্জেকশনের মাধ্যমে এটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন ডাক্তাররা, প্রথম ইঞ্জেকশনটাই আমার 1,20,000 টাকার। তো ডাক্তার বললেন যে এই ইঞ্জেকশনটা স্যালাইনের মাধ্যমে 3 দিন, মানে 3 দিন চলবে। এর মধ্যে যখন 2 দিন ইঞ্জেকশনটা দেওয়া হয় তখন আর আমি নিতে পারছিলাম না, অর্থাৎ আমার হার্টবিট স্লো হয়ে গেছে, প্রেশার একদম লো, মানে কোনোভাবেই আমি একরকম সেন্সলেসের মতো হয়ে পড়ছি। তখন আমার এই স্যালাইনটা নেওয়ার আর আমার কোনো শক্তি ছিল না, সাথে সাথে ডাক্তার এই স্যালাইনটা বন্ধ করে দেন, ইঞ্জেকশনটা বন্ধ করে দিয়ে তখন আমাকে সাজেস্ট করেন সাথে সাথে একজন কার্ডিওলজিস্ট দেখানোর জন্য। তখন কার্ডিওলজিস্টের কাছে রেফার করেন, ওই ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখেন আমার হার্টবিট একদম লো, প্রেশারও লো হয়ে গেছে, হার্টবিটটা একদম স্লো হয়ে গেছে, সাথে সাথে আমার হার্টের ট্রিটমেন্ট শুরু হয়। এখনও আমার হার্টের ট্রিটমেন্টই চলছে, জানি না কতটুকু গিয়ে আমি পৌঁছি। আপনারা আমার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারি। তো এখন আবার আমার আরেকটা ইঞ্জেকশন দিতে হবে এই ডিসেম্বরের 11 তারিখে, সাথে সাথে আমার হার্টের ট্রিটমেন্টও চলছে। তো এভাবে আছি। আপনারা যে আমার কথা ভাবেন, আমাকে কমেন্ট করেন যে আমি কী অবস্থায় আছি, এটা দেখে মানে আমার কতটা স্বস্তি, কতটা আমার মনে হার্টবিটটা আমার অনেকটা ঠিকঠাক হয়ে যায় আপনাদের এই কমেন্টগুলো পড়ে, বিশ্বাস করেন। আপনারা যে আমার ফ্যামিলি, তো অনেকে জানতে চেয়েছেন, আমার অতটুকু কথা বলারও শক্তি নেই যে আমি কথাটা আপনাদের সাথে শেয়ার করি, বলি যে আমার কী অবস্থা। আপনারা যে আমার এই কথাটা জানার জন্য আমি কী অবস্থায় আছি, আর এই ভিডিওগুলো আমার আগের, আমি তো এগুলো কিছু সেলাইয়ের ভিডিও আছে, আমি এগুলো আর এডিট করে আর আপলোড করার সময় পাইনি, বুঝতেই পারছেন। তো এখন ভাবলাম আপনাদের সাথে এটা তো আমার একটু জানানোটা বিশেষ প্রয়োজন, তাই আজকে আপনাদের সামনে আসলাম আপনাদেরকে জানানোর জন্য। তো এইভাবে ট্রিটমেন্ট কতদিন চলে, কতদিন চলবে জানি না, অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন,
আমি যেন আমার ছেলে মেয়ের কাছে আমি ফিরে আসতে পারি। আমার কত সুন্দর সংসার সাজানো গোছানো, দেখতেই পাচ্ছেন ছেলে মেয়ে নিয়ে আসি, কি সুন্দর রান্না করছি, খাচ্ছি দাচ্ছি চলছি। আর এখন মনে হয় পৃথিবীটা আমার জন্য অন্যরকম হয়ে গেছে। আমি কোনোদিন কি কোনো কাজ করেছিলাম বা কোনোদিন এইভাবে ছিলাম, এত সুস্থ ভাবতেই পারছি না। আর কি সুস্থ হব বা এইভাবে কি আমি রান্না করতে পারবো? আমার ভিডিও দেখে আমার কাছেই আশ্চর্য লাগছে, আমি কি এভাবে পারতাম কখনো এভাবে কাজ করতে, এটাই ভাবতে পারছি না। পৃথিবীটা এত সুন্দর মনে হচ্ছে যে এই পৃথিবীতে বেঁচে থাকাটা বা খাওয়া দাওয়া, কারো কোনো হাত নেই, খাবার সামনে পড়ে থাকে কিন্তু খেতে ইচ্ছে করছে না, মুখে দিতে ইচ্ছে করছে না, গলা দিয়ে নামছে না, গিলতেও ইচ্ছে করছে না। উপরওয়ালার ইশারা সব কিছু, জানি না আমার কবে কখন আপনাদের সাপোর্ট আর ফ্যামিলির সাপোর্ট আমি এখনো এই অবস্থায় আছি। অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আবার সুস্থ হয়ে আমার ছেলে মেয়ের কাছে থাকতে পারি। আমার ছেলে আমার মেয়ে দুই পাশে আমাকে জড়িয়ে ধরে সারাক্ষণ বসে থাকে, মা কি হয়েছে মা কি হয়েছে, বুঝতেই পারছেন ওদের মনের অবস্থা। যেহেতু ওদের বাবাও নেই, হাসপাতালে এক ছেলে আর মেয়ে দুই পাশে দুইজন আমাকে নিয়ে বসে আছে। আমার তো জ্ঞান আছে কিন্তু আমার বলার ভাষা নেই, এতটুকুই আপনাদের কাছে বলার ছিল। আর কি বলবো, যার যে সমস্যা সেই বুঝতে পারে, যে তো আর মুখে বলে বোঝানোর মতো ব্যাপার না। সুস্থ থাকাটা যে কতটুক শান্তির, যে অসুস্থ দুনিয়াতে সেই বুঝতে পারে। আমি শুধু আকাশের দিকে তাকিয়ে থাকি, আকাশটা কত সুন্দর, কিন্তু আমার বুকের ভিতর কতটা অশান্তি, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়। যার নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার আর পৃথিবীতে কী আছে? শারীরিক যে কত অসুস্থতা, অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, এতটুকুই বলার ছিল। এখনো আমার ট্রিটমেন্টের শুরু, জানি না কখন শেষ হবে, কখন আমি সুস্থ হয়ে দাঁড়াতে পারবো। আপনারা আমার সাথে আছেন, সাথে থাকবেন, আপুরা ভাইয়েরা আমার খোঁজ খবর নিচ্ছেন, এই জন্য আমি আপনাদেরকে আমার এই খোঁজ খবরটা আজকে কষ্ট করে জানাতে বসলাম। আমার বিশ্বাসই হচ্ছে না আমি কখনো রান্না করেছি, আমি কখনো কোনো কাজ করেছি আমার দ্বারা সম্ভব। এখন আমি এতটুকু এসে পৌঁছেছি, সারা রাত ঘুম নেই, মাথা কী করে জানি না, যেহেতু প্রেশার লো, স্যালাইন চলছে, মুখে কোনো খাবার নেই, বুঝতেই পারছেন তখন পরিবারের অবস্থাটা কী হয়ে দাঁড়ায়, কতটুক পরিস্থিতিতে আমি আছি। সারাদিন সারা রাত ছেলে মেয়ে মুখের দিকে তাকিয়ে থাকে, মা কি হয়েছে মা কি হয়েছে, মাই যে ওদের এখন সম্বল, ওদের বাবা নেই। আর যদি ঘরের মাটাই যদি এই অবস্থা বুঝতেই পারেন ওদের কি মনের অবস্থা। আমার ছেলে মেয়েরও ভাগ্য আজকে মার এত অসুস্থতা,
আমি বুঝতে পারছি না ওদের কি বলবো। আমি চোখ মেলে তাকাতেও পারছি না, এতটাই পাওয়ারফুল ইঞ্জেকশন, মানে আমার শরীরটাকে একদম নিস্তেজ করে ফেলছে। যেখানে আমার শ্বাস নিতে কষ্ট, আমার মাথা উঠাতে পারছি না, মাথাতে কি করছে কি যন্ত্রণা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, মাথাটা এতই অস্বস্তি।